কি হয়েছে দাদা বিষয়টা? বিষয়টা আমরা আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, আমরা মনে করেন যে খুব ইমার্জেন্সি বেসিস কাজ করাইছে সৌভাগ্য যোজনা, বাড়ি বাড়ি ফ্রি সার্ভিস কানেকশন যেটা তো করছি, সাপ্লাইটারের সব আমরা শুধু টিএসসি ডিপার্টমেন্ট থেকে পিভিসিটা আর মিটারটা দিছে, আর বাকি যা আছে সব মিটার আমরা সাপ্লাই হওয়ার পরে আমরা কাজ করছি, কইছে 20 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দিলে এটা আমরা 1 মাসের মধ্যে বিল দিয়ে লাগবে, কিন্তু আজ অব্দি তারা দিতে পারছে না। আজকে 2.5 বছর হয়ে গেছে। এখন তো কিছুদিন আগে আমরা এজিএম যে সার্কেলের আমরা যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে আধিকারিক তাইনের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম 24 ডিসেম্বর, দেওয়ার পরে তাইনারে আমরা সময় দিয়েছিলাম যে আগামী 10 দিনের মধ্যে স্যার আমরা একটা হাল বাইর করেন, কারণ আমরা তো ইন্টারেস্টে টাকা লইছি মানুষের কাছ থেকে লইয়া বাড়ি করে যাইতে পারেন ঋণের দেয় অন্ধ, আমরা মনে করেন যে পরিস্থিতি আছে আমরা সুইসাইড করা লাগবে যে অবস্থা, তো তাইনারে দিয়েছি তাইনাকে ঠিক আছে আমি উপরমহলে কথা কইতেছি, কইছে কইয়া সেরা তাইনে আমরা কিছু জানাইছে না। তো 10 দিন পরে আইয়া আবার আমরা লিখিত দিলাম, দিয়া কইছে আপনার লোক আবার দেখা করতে চাই, করতে করতে আমরা 13 দিনের মাথা 21 দিনের মাথায় সময় দিছে, তো জানুয়ারির 13 তারিখ 2021 আমরা তাইনের সাথে সাক্ষাতে মিলছি, মিলে কথাবার্তা কইলাম, হওয়ার পরে দিয়ে তাইনাকে কোনো মানে উত্তরে আমরা দিতে পারি না, তখন আমরা এখানে গণধর্ণে বসলাম। বসার পরে তাইনে বুঝেছে স্কুটি নিয়ে চলতেছে, এই কথাটা কিন্তু আজকে 2.5 বছর ধরে শুনতেছি স্কুটি নিয়ে চলে, কিন্তু এর আগে তো আমরা যে কাজ করছি চারবার কিন্তু ডিজিএম এজিএম তারপর আপনার সিনিয়র ম্যানেজার লেভেলে 4 বার ভেরিফিকেশন হয়েছে যখন কাজটা করছি, তখন হওয়ার পরে কিন্তু এজিএম আমরা যে আগে এজিএম আছে বিনয় দত্ত তাইনে অর্ডার করছে যে ঠিক আছে তোমরা শিডিউল পাঠাও ইয়ারে মানে সাবডিভিশনে শিডিউল পাঠাও, পাঠাইছে, পাঠানোর পর আজ অব্দি আমরা কোনো খবর পেতেছি না, এমন অবস্থার মধ্যে আমরা আছি। তো গত 14 তারিখে 13 তারিখে আমরা স্ট্রাইক ডাকছি যে আমরা যতক্ষণ সদুত্তর না পামো আমরা টাকা না বেরিব, আমরা ওদের কাজ করার কত তারিখ স্ট্রাইক ডাকছেন? আমরা ডাকছি জানুয়ারির 2021 13 তারিখে। এখন অবধি কাজ বন্ধ, এখন অবধি কাজ বন্ধ, কিন্তু আজ অবধি কাজ বন্ধ সর্বজায়গায় সমস্যা হইতেছে, কিন্তু তারা কোনো রেসপন্স দিতেছেন আমাদের যে আমরা কি টাকা পামো কি পাইতাম না না আমরার জন্য কিছু করতেছে, আজ অব্দি কোনো উত্তর। তো আমরা তো মনে করেন অহন পর্যন্ত কোনো সদুত্তর পাইলাম না, তো যতদিন আমরা এই কোনো উত্তর না পামো বা টাকার আশ্বাস না পামো অতদিন আমরা কাজ বন্ধ রাখাম, এটার কোনো সময়সীমা নাই, কাজ বন্ধ এখন পর্যন্ত বন্ধ আছে, আগামী দিনও বন্ধ থাকবে। আর এখন আমরা সবাই মিলিত হয়েছি এখানে, আমরা একটা সিদ্ধান্ত নিতেছি আগামী দিনে, কারণ আমাদের আর চলার মতো কোনো পরিবেশ নাই, কোনো রেসপন্স পাইতেছি না, তাই আগামী দিনে আমরা আমাদের লেবার যারা আছে মিলিয়ে প্রায় আমরা 400-450 পরিবার প্রত্যেকের যত লোক আছে ফ্যামিলিতে সবাইকে নিয়ে আমরা কর্পোরেটে গ্রাউ করবো, এমনকি সিএমডির কাছে আমরা আন্দোলন করবো সিএমডির দরবার যে আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলনে আমরা যাবো, কারণ আমরা টাকা পাইতে হইব, শুধু সৌভাগ্য নয় এই টিএসসি ডিপার্টমেন্টের যত কাজ আছে ডিপোজিট গেল ড্যামেজ রেভিনিউ এক্সপেন্ডিচার সব কাজের বিল আমরা পেন্ডিং হয়ে রয়েছে সৌভাগ্যটা আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, এমনকি আমরা ওয়ার্ক অর্ডারও পাই না কিছু কিছু কাজে, কাজটা করানোর সময় অনেকে প্রেশার ক্রিয়েট করে কিন্তু করাই সারলে তাদের প্রেশার করে ওয়ার্ক অর্ডারও পাই না। আপনারা কি এই সমস্যা আপনাদের এই সমস্যা হ্যাঁ ত্রিপুরা রাজ্যের ইলেকট্রিক মিনিস্টার জানে? আমরা এই সমস্যাটা অবশ্যই আমরা মনে করি ইলেকট্রিক মিনিস্টার অবশ্যই জানে, কিন্তু আমরা নিজেরা এখন পর্যন্ত মিনিস্টারের কাছে যাইনি, তার কারণ হলো আমরা তো ডিপার্টমেন্টের কাজ করেছি, প্রথম ডিপার্টমেন্টের সাথে কথা, তারপর যদি না হয় আমরা মিনিস্টারের কাছে যাব, কিন্তু এখন তো মিনিস্টারকে আমরা বলতে চাইতেছি না, কারণ ডিপার্টমেন্টের কাজ তো ডিপার্টমেন্টের ব্যাপার, এটা কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যু না, প্লাস এটা গভর্নমেন্টের ব্যাপারও না, ডিপার্টমেন্ট চিন্তা করব গভর্নমেন্টের সাথে কথা কইব না ডিপার্টমেন্ট দিব, কাজ তো আমাদের ডিপার্টমেন্ট করাইছে, তাহলে কাজ বন্ধ, কাজ বন্ধ যতদিন পর্যন্ত টাকা না পাবেন, যতদিন পর্যন্ত আমরা টাকা না পামো।